হেয়ার স্টাইল একটা নতুন রকম করে ফেললাম, কেমন লাগছে একটু জানিও কমেন্টে। আর যাই হোক, লুক যখন চেঞ্জ হয়েছে তো গ্লাসটাও চেঞ্জ করতে হবে। তো আমরা চলে এসেছি এখন, আমি আর বউ সেই সাজুগুজু করে এসেছে। এখন আমরা আছি অপটোমেট্রির সামনে, মোহনবাটি ই কর্নারের পাশে। এখন যাবো ভেতরে, দেখি কালেকশনস কি আছে, কোনটা ভালো লাগে। তোমার কি লাগবে? কিছু লাগবে না। কিওর গিয়ে যদি বললা বলছে সানগ্লাসটা খুব পছন্দ, তো সানগ্লাস ও সানগ্লাস ভীষণ পছন্দ করে, এখনই বলছে না গিয়ে বলবে সানগ্লাস সানগ্লাস। চলো চলো। ভালো লাগছে না আরকি, খারাপ লাগছে না, ভালো লাগছে। এটা কি ফাইনাল? দেখো আর কটা। ভালো বাট এটা বেটার। হ্যাঁ এটা পছন্দ হলো, সুন্দর। কিন্তু চুল ছোট করে দিলে কি খারাপ লাগে না? চুল ছোট করলেও খারাপ লাগে না। এই এটাও খারাপ না। নিও সব কি আছে সুন্দর। কিন্তু ফেসের সাথে যাচ্ছে এইটাই। নিও নিও এই ম্যাট ফিনিশ, ট্রান্সপারেন্ট ম্যাট ফিনিশ এটা তুমি। হ্যাঁ এটাও ভালো। রং নষ্ট হয়ে এটা সুন্দর। সুন্দর না এটাই? এটাই এটাই আরো কত দিন হয় কালেকশন বের হচ্ছে একের পর এক। এটার থেকে আবার আরো ভ্যারিয়েন্ট। এটাও সুন্দর। এইটাও সুন্দর করতে তো দেখছো তুমি, কতগুলো দেখে নিলে? সবগুলো নিও তাহলে। হ্যাঁ স্পন্সর করে দিবা তুমি, কি আছে তোমার জন্য তো ভাঙছে ওটা। আচ্ছা এটাও ভালো লাগলো। এটাও ভালো, ভালো জিনিস ভালো বলবো না। ওই তো এটাই, সবই তো ভালো লাগছে। তাহলে কি করবে এবার? এটা ফাইনাল? এর আগে গুলো তো ফাইনাল ছিল। আচ্ছা আমি চুজ করলাম যেগুলো, এই যে এটা এটা লাস্ট তিনটা এটাই উঠছে আর এটা। আচ্ছা এই কথা থাকা, এগুলো সাইড করে দাও। এবার কি হবে? এই জায়গাটা ভালো আছে, ঠিক আছে না? এখান থেকে একটু পরিষ্কার দেখা যাচ্ছে। এই তিনটা ভালো দিকে এই পছন্দ। আর আমার সিজন না গরমের দিন, হ্যাঁ একদম ম্যাঙ্গো পান্না। খুব একটা খারাপ লাগছে না, ভালো বেশ। তবে আমার কনফিউজড হয়ে যাচ্ছে কেন, ওই এক দুই করে গোনো এটা চলবে না, ক্যান্সেল। এটা বেশ ইউনিক স্টাইল, কিন্তু সমস্যা হচ্ছে সব ড্রেসের সাথে কিন্তু যাবে না এটা, বাট এটা যাবে, এটা সব কটাতেই যাবে। মানে চেঞ্জ হয়ে গেছে, আগে থাকতো কভার উপরের দিকে, এখন হয়ে গেছে চেঞ্জ। ঠিকই আছে, ঘোরো ক্যামেরা ওইদিকে, তোমার দিকে ঘোরো। দিদিমণি না তুমি নিতে পারো চশমা, এই বাড়িতে আমি একমাত্র যে চশমা পরি না। লাগবে 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 আমাদের বাড়িতে একজন। হ্যাঁ তিনজনই আমরা চশমা পরি, দুজনের প্লাস আমার মাইনাস। এটা ফাইনাল নাকি? এটা ফাইনাল নাকি? এটা ফাইনাল তো আপাতত, কিন্তু সমস্যা হচ্ছে যে মানে বাকিগুলো সব পছন্দ হয়েছে। এই
এইরকম চার পাঁচটা কালার তো রাখতে হবে, ড্রেসের সাথে যেটা যাবে না, ঠিকই ঠিকই এইটাই এটাই বাকি। হ্যাঁ এইখান থেকে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে না, এবার দেখাইতে এক এক করে, এটা খারাপ না, চলবে। আর নেক্সট কী কী দেখলাম, একটু লাইট কালারগুলো যেগুলো চলছে এখন, সুন্দর এইটা একটা পছন্দের মতো আছে আমার, আর এটা বেশি পছন্দ। ওটা থেকে একটু ছোটো মনে হচ্ছে না, হ্যাঁ এটাও বেশ, তিন চারটা পছন্দ হয়েছে, কোনটা ছেড়ে কোনটা নেবো ওটাই আরও বেশি সমস্যা। হ্যাঁ ওটাই তো ঠিক লাগে, টাকা দেবে ঘুরিস তাই না, ওইটাই ঠিক আছে এটা। হ্যাঁ এটা একটা ফাইনাল করলাম, আর এটা একটা ফাইনাল করলাম, না না ঠিক আছে এটাই ফাইনাল, হ্যাঁ দুটোই সুবিধা যখন আছে নিতে গিয়েছে তাই না। হ্যাঁ পাওয়ারটা টেস্ট করিনি অনেক দিন ধরে, চেঞ্জ করা লাস্ট কবে নিয়ে গেলাম, বছরখানেকের কাছাকাছি হলো বোধ হয়, বেশি হবে না, না না বেশি হবে, প্রায় এক বছর, এক বছর হবে। ABCD লেখা থাকতো ওটার পরিবর্তে এটা নাকি, আবার পড়াশোনা শিখবো, এইটাই মনে বেশি ভালো লাগছে না ফ্রেমটা, এখন সব ডিজিটাল, ডিজিটাল ইন্ডিয়া, এবার একটু ঘোলা গোলা হয়ে গেছে ব্যাপারটা। এটা বলো কি যেদিন আমি নিতে আসবো সেদিন একবার যদি মনে হয় চশমা, তাহলে কবে আসবো, ঠিক হয়ে গেল তিন চার দিন, ঠিক আছে দেখে নিই আরেকবার ফাইনাল, এইটা চলো চলো ডান, চার দিন পর তাহলে চলে আসছে আমার নতুন ফ্রেম, তুমি কিন্তু নিলা না, না পরে শিওর, আমার যে চশমা যেদিন নিতে আসবো চশমা সেদিন নিই, ঠিক আছে পরে বলবা না যে দিলা না, দিলা না, না নিলাম তো কিছুদিন, চলো টাটা।